এই অ্যাপিচিউডে আমি রিপিটার ডিভাইসটা নিয়ে আলোচনা করব। রিপিটারের কাজ কি? একটি নেটওয়ার্কে যখন একটা কেবলের মাধ্যমে কোনো ডাটা সিগনাল প্রবাহিত হয়, এক এক ধরনের কেবলে এক এক ধরনের দূরত্ব পর্যন্ত সেই ডাটাটা যেতে পারে, তারপরে ডাটাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ লোপ পায়। এই রিপিটারের কাজ হচ্ছে, নির্দিষ্ট দূরত্বে যদি একটা রিপিটার বসানো হয়, তারপর থেকে আবার যত জায়গা পর্যন্ত ডাটাটা গিয়েছে ঠিক এত জায়গা পর্যন্ত ডাটাটা যেতে পারবে। এটাই হচ্ছে রিপিটার। এখানে আমি উদাহরণের মাধ্যমে আরও এটাকে ক্লিয়ার করি। ধরি একটা বাস টোপোলজি 10 বেস 2 নেটওয়ার্কে একটি থিক কোয়াক্সিয়াল কেবল বসানো হলো। থিক কোয়াক্সিয়াল কেবলে সর্বোচ্চ কেবলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত 600 ফিট হবে। 600 ফিটের বেশি ডাটাটা যেতে পারবে না, 600 ফিটের বেশি গেলেই ডাটাটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা সিগনালকে যখন এক প্রান্ত থেকে পাঠানো হয়, অপর প্রান্ত পর্যন্ত সে 600 ফিট পর্যন্ত সেই সিগনালটা যেতে পারবে থিক কোয়াক্সিয়াল কেবলে। এখন আমি চাচ্ছি আরও দূরে ডাটাটা নিতে, সেক্ষেত্রে এই 600 ফিট অতিক্রম করার আগেই এখানে একটা রিপিটার বসিয়ে দিলাম। তাহলে ওই রিপিটার আরও 600 ফিট পর্যন্ত এই সিগনালটাকে পরিবাহিত করতে পারবে। অর্থাৎ এখান থেকে 600 ফিট গেল এবং একটা রিপিটার বসানোর কারণে রিপিটার এই সিগনালটাকে অ্যাম্প্লিফাই করলো। অ্যাম্প্লিফাই করার পরে আরও 600 ফিট ডাটাটাকে নেওয়া যাবে। এটা হচ্ছে রিপিটার। অর্থাৎ রিপিটারের মাধ্যমে কোনো সিগনালকে অ্যাম্প্লিফাই করা হয়। আমরা যে ডিশ লাইন দেখে থাকি, আপনারা লক্ষ্য করে থাকবেন ডিশ লাইনের কেবলে মাঝে মাঝে এই রিপিটার জাতীয় একটা ডিভাইস বসানো হয়। এর কারণ হচ্ছে এই ডিশ লাইনের তারের মাধ্যমে সিগনালটা যেতে যেতে সিগনালটা ক্রমশ দুর্বল হয়ে পড়ে, তখন এই জাতীয় একটা ডিভাইস বসানো হয়। এই ডিভাইসটা সিগনালটাকে আবার শক্তিশালী করে, অর্থাৎ অ্যাম্প্লিফাই করে, আবার সেটাকে নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত নেওয়া যায়, সেখানে আর একটা এই ধরনের ডিভাইস বসানো হয়। এভাবে বিভিন্ন জায়গায় ডিভাইসগুলো বসানো আছে এই সিগনালগুলো অ্যাম্প্লিফাই করার জন্য। এইগুলো না বসালে দেখা যাবে টিভিতে ভালো করে ছবি দেখা যাবে না, এবং একটা পর্যায়ে টিভিতে কোনো ছবি আসবে না। রিপিটার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে সিগনাল রিজেনারেটিং। এদের দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাম্প্লিফায়ার রিপিটার যে সিগনালটা সে পাচ্ছে পুরো সিগনালটাকে সে অ্যাম্প্লিফাই করে দিচ্ছে। অর্থাৎ এখানে কোনো বাজ বিচার না করে পুরো সিগনালটাকে অ্যাম্প্লিফাই করছে। এর মধ্যে যদি কোনো নয়েজ আসে, সে নয়েজটাকে সে অ্যাম্প্লিফাই করে দেয়, যার জন্য এই নয়েজগুলো অ্যাম্প্লিফাই হয়ে ডাটার সাথে মিক্সিং হতে হতে যেতে থাকে। আর সিগনাল রিজেনারেটিং রিপিটার হচ্ছে, সে ডাটাটা পাওয়ার পরে এটাকে ফিল্টার করে, অর্থাৎ রিজেনারেট করে, এর মধ্যে কোনো নয়েজ বা বাজে জাতীয় কোনো কিছু আছে কি না এটাকে সে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে মূল যে সিগনালটা এটাকে সে অ্যাম্প্লিফাই করে। এই দুইটা রিপিটার মধ্যে এই পার্থক্য। অর্থাৎ তাহলে বোঝা গেল রিপিটারটা হচ্ছে মূলত কোনো সিগনালকে অ্যাম্প্লিফাই করে সেটাকে আরও বেশ কিছু দূর নিয়ে যায়। এটা হচ্ছে রিপিটার।